কাছের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আজকে মহান মে দিবস, শ্রমিকদের কোন এক সময় দৈনিক 16 ঘন্টা কাজ করতে হতো, ন্যায্য মজুরি পেত না। তাদের এই দৈনিক শ্রম ঘন্টা নির্ধারণ এবং ন্যায্য মজুরি দাবিতে 1875 সাল থেকে শ্রমিকরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 1886 সালে আমেরিকার শিকাগো শহরে একটি বিশাল মিছিল আহ্বান করে শ্রমিকরা। সেই মিছিলে লক্ষাধিক শ্রমিক অংশগ্রহণ করে। সেই মিছিলটি আমেরিকা শিকাগো শহরের কেন্দ্রস্থল থেকে হে মার্কেটের কাছে আসলে আমেরিকার পুলিশ ওই মিছিলে গুলি বর্ষণ করে। সেখানে তাৎক্ষণিকভাবে 11 জন শ্রমিক নিহত হয় এবং এই গুলি বর্ষণের ফলে কিন্তু শ্রমিকদের আন্দোলন থেমে যায়নি। তারা শ্রমিকদের রক্তে রঞ্জিত সেই লাল শার্ট হাতে নিয়ে তারা সারা শহরে বিক্ষোভ প্রদর্শন করে এবং এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষিতে 1888 সালে কোন এক সম্মেলনে আমেরিকান সরকার শ্রমিকদের 8 ঘন্টা শ্রমঘণ্টা এবং ন্যায্য মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই যে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তটা কার্যকর হয় 1890 সালে পহেলা মে। সেই থেকেই এই পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পালন করা হয়। আমি আজকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পৃথিবীর সমগ্র শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে আলোচনা নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা 10ম শ্রেণীর গণিত বইয়ে ত্রিকোণমিতি অধ্যায় 9.1 এবং 9.2 থেকে একটি সৃজনশীল আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা বোর্ডটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে পি সমান সাইন থিটা মাইনাস কস থিটা এবং কিউ সমান সাইন থিটা প্লাস কস থিটা। ক নম্বরে বলা হয়েছে সাইন এ সমান 4/5 হলে টেন এ এর মান নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে পি প্লাস 1/Q-1 =1+sin θ/cos θ। গ নম্বরে বলা হয়েছে কিউ সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। সেখানে একটা শর্ত দেওয়া আছে 0°θ≤90°। তো আমি পর্যায়ক্রমে ক থেকে ক খ গ সমাধান করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে সাইন এ সমান 4/5। সাইন এর মান দেওয়া আছে, আমরা টেন এর মান বের করব। সেক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে একটা। শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করবে, এখানে আছে সাইন এ, এ উল্লেখ করা আছে বলেই আমি এখানে এ বিন্দুটাকে ভূমির সাথে নিয়েছি। ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ এক সমকোণ, আর এ কোণের প্রেক্ষিতে এই বিসি কে বলা হবে লম্ব এবং এসি কে, যেহেতু সমকোণ বি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে
এসি অতিভুজ। আমাদের দেওয়া আছে সাইন এ সমান ফোর বাই ফাইভ। আমরা জানি সাইনের সূত্র আছে লম্ব বাই অতিভুজ। তোমাদের মনে রাখার জন্য আমরা একটা কৌশল শিখাই দিয়েছিলাম, সাগরে লবণ আছে, সাগর হলো সাইন, লম্ব হলো লবণ, আছে হলো অতিভুজ। সাগরে লবণ আছে, সাগর হলো সাইন, আর লবণের জায়গায় লম্ব, আছে হলো অতিভুজ। তাহলে আমাদের মান দেওয়া আছে ফোর বাই ফাইভ। নিশ্চয়ই বুঝতে পারতেছো লম্বের মান হলো ফোর। এই যে লম্ব আমরা ইন্ডিকেট করছি বিসি কে, তাহলে বিসির মান হবে ফোর। আর অতিভুজ এখানে দেওয়া আছে পাঁচ, তাহলে আমি অতিভুজ এসি কে পাঁচ ধরলাম। এখন শিক্ষার্থী তোমরা বলবে একটা ত্রিভুজের কয় বাহু থাকে বলো, বলতে পারবে? তিন বাহু। দুই বাহুর মান আমরা পেয়েছি এখানে লম্ব আর অতিভুজ, বাকি রয়েছে একটা বাহু। সেই বাহুর মান বের করব, এই বাহুর মানটা যে বের করব কার উপপাদ্য ব্যবহার করব, নাম বলো কার উপপাদ্য? পিথাগোরাস। আমরা ত্রিভুজ এবিসি এর বিসির মান পেয়েছি ফোর, এসির মান পেয়েছি ফাইভ, মান পাই নাই এবির মান। আমরা এবির মান বের করব, এই পাশে যাই। শিক্ষার্থী পিথাগোরাসের উপপাদ্যটা কি তোমাদের জানতে হবে। সেখানে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে অতিভুজ লেখা আছে এসি, আমি লিখব এসি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আমরা এবির মান বের করব, সেজন্য ডান হাত থেকে এবি কে বামে নিয়ে আসবো পক্ষান্তর করে। এসির মান বের করা আছে আমাদের ফাইভ, বিসির মান বের করা আছে ফোর। টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন, পঁচিশ থেকে ষোলো বিয়োগ করতে হবে, কত হবে বিয়োগ করলে? নয়। উভয় পক্ষে বর্গমূল করব হবে তিন, নয়কে বর্গমূল করলে তিন হবে। দেখো শিক্ষার্থী বৃন্দ, আমরা এবির মান পেয়ে গেলাম তিন। ত্রিভুজ এবিসি এর তিনটি বাহু, দুই বাহুর মান আমরা আগে পেয়েছিলাম, বিসির মান ফোর, এসির মান ফাইভ, এইমাত্র আমরা এবির মান বের করলাম তিন। এখন অঙ্কটা খুব ইজি হয়ে গেল, চেয়েছে টেন এর মান। টেন এ সমান, তোমরা জানো মনে রাখার জন্য একটা কৌশল শিখাই দিছি আমি তোমাদেরকে, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে টেরা মানে টেন, লম্বা মানে লম্ব, লম্ব টেরা লম্বা ভূত। ভূত মানে কি? ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্বের মান চার আর ভূমির মান তিন, আমাদের টেনের মান আমরা পেয়ে গেলাম টেন এ সমান ফোর বাই থ্রি। সেই সাথে আমাদের ক নাম্বার অংশের সমাধান শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে ক নাম্বার শিখাই দেব। আমাদের দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল পি সমান সাইন থিটা মাইনাস কস থিটা এবং কিউ সমান সাইন থিটা প্লাস কস থিটা। প্রমাণ করতে হবে যে
p plus 1 by q minus 1 equal to 1 plus sin theta by cos theta. যেখানে প্রমাণ করতে বলা হয় সেখানে বাম আর ডান দুটি পক্ষ থাকবে, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড. আমরা এখন মান বসাবো p এর মান. নিচে q এর মান বসাবো, মান বসানো হয়ে গেল. এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব. শিক্ষার্থী, আমরা লব এবং হরকে cos থিটা দ্বারা ভাগ করেছি. পরবর্তী লাইন এখানে সাইন, সাইনকে কস দিয়ে ভাগ করব. আমরা এভাবে লিখব, মাঝখানে মাইনাস, কস থিটাকে ভাগ করব কস থিটা দিয়ে, প্লাস ওয়ান, ওয়ানকে ভাগ করব কস থিটা দিয়ে. আবার পরে সাইন, সাইনকে ভাগ করবো কস দিয়ে, প্লাস কস থিটাকে ভাগ করবো কস থিটা দিয়ে, মাইনাস ওয়ান কে ভাগ করবো কস থিটা দিয়ে. তোমরা একটু খেয়াল করবে, সাইন বাই কস সূত্র আছে, সাইন বাই কস সমান টেন, তার আমি লিখতে পারবো টেন. এখানে কস কস কাটা যাবে, থাকবে ওয়ান. ওয়ান বাই কস মানে কজের বিপরীত, আর কজের বিপরীত হলো কি, সেক, সেক থিটা. সাইন বাই কস টেন, কস কে কস দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ান বাই কস সেক থিটা. এবার একটু পুনর্বিন্যাস করবো, সেক আগে লিখবো তারপরে টেন. এরপরে মাইনাস ওয়ান, নিচে লিখতে পারি ওয়ান মাইনাস সেক থিটা প্লাস. এবার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো এখানে আছে মাইনাস ওয়ান, ওয়ানের পরিবর্তে সূত্র লিখবে একটা. কি সূত্র বলতে পারবা? ওয়ানের পরিবর্তে আমরা কি সূত্র ব্যবহার করব? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু. নিচে যেভাবে আছে সেভাবে থাক. এখানে একটু লিখতে ভালো হয়, শিক্ষার্থী তোমরা বলবে এখন এখানে কোন সূত্র পড়ছে, বলতে পারবে? এখানে পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা. এখানে sec থিটা প্লাস tan থিটা, এখানে sec থিটা প্লাস tan থিটা, কমন নেওয়া যায়, কমন নেব
কমন নিব সেক থিটা প্লাস ট্যান থিটা, কমন নিলে ভাগ করা বোঝায় সেক থিটা প্লাস ট্যান থিটাকে সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে ভাগ করলে হবে 1, কি হবে ভাগ করলে 1 হবে, 1 লিখলাম মাঝে মাইনাস, এখানে আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইনটু সেক থিটা মাইনাস ট্যান থিটা, ভাগ করব সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে, ভাগ করলে সেক থিটা প্লাস ট্যান থিটা কাটা যাবে, থাকবে সেক থিটা মাইনাস ট্যান থিটা, কিন্তু শিক্ষার্থী এই যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস দিয়ে গুণ করার ফলে এই সেক হয়ে যাবে মাইনাস, এই মাইনাস দিয়া সেক রে গুণ করলে মাইনাস সেক, আর এই মাইনাস দিয়া এই মাইনাস কে গুণ করলে মাইনাস এর মানে কি প্লাস হবে, এবার দেখো উপরে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, নিচে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা কাটা যায়, থাকবে কি থাকবে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেকের সূত্র 1 বাই কস, ট্যানের সূত্র সাইন বাই কস, sec থিটা সমান 1 বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cos এবং cos লসাগু হবে cos, cos থিটা কে cos থিটা দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, cos থিটা কে cos থিটা দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে sin কে গুণ করলে হবে sin, সেই সাথে আমাদের ডান পক্ষ চলে এসেছে, তাহলে আমি লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শেষে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বলেছে প্রমাণ করো প্রুফ, দর্শক বন্ধুরা আমাদের ক নম্বর শেষ হয়ে গেল, এবার আমি গ নম্বর শিখিয়ে দেব, আমাদের দেওয়া ছিল প্রশ্নে কিউ সমান sin theta plus cos theta, কি এর মান দেওয়া আছে root over 2, সুতরাং এটা সমান লেখা যাবে root over 2, এবার তোমরা বলবে আমরা কিভাবে অঙ্কটা করব, বলো কিভাবে করব, তোমার পক্ষে স্কোয়ার করো, এটা তো বলবে এখানে কোন সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, লিখে দেই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ডান দিকে রুট ওভার টু কে স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটা গিয়ে হবে টু, একটা সূত্র আছে আমি মনে করাই দিই তোমাদেরকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, আমাদের সাইন স্কোয়ার আছে কোস স্কোয়ার আছে, আমরা সাইন স্কোয়ার এবং কোস স্কোয়ার এর পরিবর্তে 1 বসাইতে পারি, ডান দিকে পক্ষান্তর করব এই যে বাম দিকের 1 প্লাস 1 ডানে চলে যাবে মাইনাস 1 হয়ে যাবে, এইটা তো বলো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, এবার
উভয় পক্ষে স্কয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমি মনে করি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সবাই বাসায় শিখবে। টু কে স্কোয়ার করলে ফোর, সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার। কস কে স্কোয়ার করলে কস স্কোয়ার, ডান দিকে ওয়ান। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমি, এই যে সাইন স্কোয়ার কস স্কোয়ার দুই রকমের অনুপাত আছে, এখানে আমি এক জাতীয় করব, কস স্কোয়ার কে চেঞ্জ করব। তাহলে কস স্কোয়ার কে চেঞ্জ করলে কি পাওয়া যায় এখানে একটু লক্ষ্য করো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান। আমি যদি কস স্কোয়ার কে বাম দিকে রেখে দিই, তাহলে এই বাম দিকের সাইন আছে প্লাস, ডানে গেলে কি হবে মাইনাস। তাহলে আমাদের সূত্রটা কি হলো, সূত্রটা হলো কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। আমরা এখানে কস স্কোয়ারের পরিবর্তে মান বসাই দিব, ফোর সাইন স্কোয়ারকে এক দ্বারা গুণ করব, ফোর সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দিয়ে গুণ করব, সেই সাথে ডান হাতের ওয়ানটাকে বামে নিয়ে আসি, মাইনাস হয়ে গেল। সাইন টু দি পাওয়ার ফোর এটা লিখবো আগে, এরপরে ফোর সাইন স্কোয়ার কিন্তু প্লাস, মাইনাস ওয়ান, মাইনাস সাইন কমন নিব, চিহ্ন পরিবর্তন হবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এবার এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য বাম আর ডান উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব, মাইনাস আর থাকবে না, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এই তিনটে মিলে সূত্র পড়বে, আমি দেখিয়ে দিই কোন সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, টু সাইন স্কয়ার হোল স্কয়ার, এটা হলো আমাদের a স্কয়ার মাইনাস টু এ বি, এটা টু, এটা হলো এ, এ হলো টু সাইন স্কোয়ার, এ ইন্টু বি হলো ওয়ান, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী দেখো, এখানে টু সাইন স্কোয়ারকে আমরা এ ধরেছি আর ওয়ানকে বি ধরেছি, টুকে স্কোয়ার করে কত হয় ফোর হয়, এখানে ফোর আছে, সাইন স্কোয়ারকে হোল স্কোয়ার করলে পাওয়ার হয় ফোর, এখানে ফোর আছে, এখানে দুই আর দুই গুণ করলে চার হয়, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয়। তাহলে আমি টু সাইন স্কোয়ারকে আমি যদি এ বলি, ওয়ান কে যদি বি বলি, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সূত্র করেছে। এবার আমি বাম এবং ডান উভয় পক্ষে বর্গমূল করব, রোটাভার করব, রোটাভার করলে স্কোয়ারটা কাটা যাবে, থাকবে
জিরো লিখে দিব বর্গমূল করে। বাম হাতের ওয়ানটা মাইনাস, ডানে গেলে প্লাস হয়ে যাবে। বাম দিকে টু আছে গুণ আকারে, ডানে গেলে ভাগ হয়ে যাবে। এই বাম দিকে টু গুণ হিসেবে আছে, গুণ আকারে আছে, বাম দিকে টু ডানে গিয়ে ভাগ হয়ে গেল। উভয় পক্ষে বর্গমূল করব, ওয়ান বাই রুট। আমরা সাইন থিটার মান পেলাম ওয়ান বাই রুট টু। হাফ ছিল, হাফকে বর্গমূল করলে ওয়ান বাই রুট টু হয়। শিক্ষার্থীবৃন্দ, এই যে হাফ, যদি আমরা হাফকে রুট ওভার করি, এককে রুট করলে একই হয়, আর টুকে রুট ওভার করলে রুট ওভার টু থেকে গেল ওয়ান বাই রুট ওভার টু। আমাদের একটা শর্ত দেওয়া ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে শর্তটা। এর মানে কি? এখানে দুইটি অংশ, এক নম্বর অংশ জিরো ডিগ্রি লেস দেন থিটা। যদি এটাকে আমি উল্টায় লিখি, পক্ষান্তর করে লিখি, থিটা ইজ গ্রেটার দেন জিরো ডিগ্রি, এর মানে কি? থিটার মান জিরোর চেয়ে বড় হতে হবে। থিটা ইজ গ্রেটার দেন জিরো ডিগ্রি, এর মানে হলো থিটার মান জিরোর চেয়ে বড় হতে হবে। আর দুই নম্বর শর্ত, থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে কি? থিটার মান 90 চেয়ে ছোট হইতে হবে। এটা আমাদের শর্ত, সেজন্য আমরা বর্গমূল করে এখানে প্লাস মাইনাস দেই নাই, মাইনাসটা ব্যবহার করি নাই, কারণ আমাদের এখানে এখানে আমাদের সীমাবদ্ধ করা আছে থিটার মানটা জিরোর চেয়ে বড় হবে, 90 চেয়ে ছোট হবে, অর্থাৎ থিটা সূক্ষ্ম কোণ। এখানে মাইনাসের মান গ্রহণ করার সুযোগ নেই। এখন তোমাদেরকে জানতে হবে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট ওভার টু বলতে পারবে। সাইন 45 ডিগ্রি মান, তাহলে থিটার মান বের হয়ে গেল 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই সাথেই আজকের পাঠ শেষ হলো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, আবার দেখা হবে।